হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে রেহানা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগ থেকে আমি আবারও চলে আসছি একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার এখানে দ্বিতীয় দিন, সকালে উঠলাম মাত্র, তো ভাবলাম ক্যামেরাটা স্টার্ট করি। তো উঠলাম, এখনও নাস্তা করি নাই। এমনি উঠে বসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে কিছুক্ষণ ভিডিও এডিট করলাম। আর বাইরে আসলে কাজ করতেছে, ওই নয়েজটা করছে। তোরা কেন ডাকতেছস? পাখিগুলো ডাকতেছে। তো যাই হোক, এরপর শুরু করলাম দিনটা, নাস্তা করতে যাব। ভিউয়ার্স, তো চলে আসলাম নাস্তা করতে, নাস্তা টেবিলে নাস্তা করতে চলে আসছি। মাছ কেন দিচ্ছেন? চিকেন দিয়ে রুটি পরোটা, আর এদিকে আমার বোন চা বানাচ্ছে, খাবো। রিজবি, খাবি না? আয়, কিন্তু এই চিকেন নাও, চিকেন নাও। নতুন পাঁচ টাকা হারা লাগে। তো ভিউয়ার্স, নাস্তা করে আমার একটা ট্রেনিং ছিল আজকে, আমি ট্রেনিং এ চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমার একটা নিউ কাজের ট্রেনিং ছিল, আমি সেখানে চলে আসছি। অ্যাকচুয়ালি এর মধ্যে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, আমি তাড়াহুড়া করে চলে বেরিয়ে গিয়েছিলাম, কারণ কলের উপরে কল, কলের উপরে কল দিচ্ছিল। এই যে আমাদের ট্রেনিং সেশন চলছিল, এই তো এরপরে লাঞ্চ টাইম, আমাদের লাঞ্চ ব্রেক দিয়েছে, লাঞ্চ করলাম। জাস্ট আজকের আমি এই ছোট্ট ভিডিওটাই শেয়ার করলাম, যে আমি সকাল থেকে বিকাল অবধি কি করেছি। আসলে দুপুরের পর থেকে আমি ট্রেনিংয়ে ছিলাম, সেই জন্য। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমি অ্যাকচুয়ালি আমি আবারও বলছি যে আমি বোনের বাসায় আছি, সো ওখান থেকে ভিডিওগুলো শেয়ার করছি। ওর বোনের বাসা থেকেই আমি ট্রেনিং করতে এসেছিলাম, ট্রেনিং করাতে এসেছিলাম, আসলে করতে আসছিলাম না। তো এখানে ট্রেনিং চলছিল, তো ট্রেনিংয়ে আসলে যেতেই হচ্ছিল। বারবার একটা ছোটো ভাই বারবার কল দিচ্ছিল, আপু আসেন, আপনি আসেন, আপনি আসেন। তো গেলাম, এই যে লিমাও আছে এখানে, তানিশা, লাখি, ওরাও আছে, ওদেরকে তো আপনারা চেনেন অলরেডি, ওরাও আছে। দুপুরে আসলে চিকেন পোলাও, এটা আমার চয়েসই ছিল, বাট আমি হলুদ পোলাওটা খাইনি, আমি বলছিলাম সাদা পোলাও। যাই হোক, হলুদ পোলাওটা অনেক টেস্ট ছিল, সেই লেভেলের টেস্টই ছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ দিনগুলো ভালোই কাটছে এবং আজকের দিনটাও ভালো কেটেছে। এই যে যে কথা বলছে তার ফেসটা দেখাতে পারছি না, সেটার নাম একটা ছোটো ভাই। আর আমি জাস্ট একটু খাবার মাঝখানে ভিডিওটা শ্যুট করেছি, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আসলে ব্যস্ততার কারণে পুরো ভিডিও শেয়ার করা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।